আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার কেউ কেউ হয়তো বা ভালো নেই, কারণ দিন দিন চুল পড়ে যাচ্ছে, টাকলু হয়ে যাচ্ছেন। আবার অনেকে বংশগতভাবেই টাক। চুল পড়া নিয়ে যে সমস্যায় থাকুক না কেন, তার সমাধান কিন্তু এবার আপনার হাতের কাছে আছে। জি বন্ধুরা, আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেয়ার লোশন জেনিগ্রো। জেনিগ্রো আপনার মাথায় কিভাবে কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ওষুধের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেনিগ্রো হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি টপিক্যাল সলিউশন, যা চুলের গোড়ায় বা টাক মাথায় ব্যবহার করতে হয়। জেনিগ্রো সাধারণত 2% এবং 5% বাজারে পাওয়া যায়, যাতে থাকে যথাক্রমে 2% অ্যান্ড 5% মেনেক্সিডিল। জি বন্ধুরা, এটা সেই বিখ্যাত মেনেক্সিডিল যা টাক সমস্যা এবং চুল পড়া রোধে 100% ফলাফল দেয়। আসুন এবার কথা বলি জেনিগ্রো কীভাবে ব্যবহার করতে হয়। আপনার যদি শুধুমাত্র চুল পড়ার সমস্যা থাকে এবং আপনি যদি নারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য জেনিগ্রো 2% সলিউশনটাই যথেষ্ট। আর যদি আপনার মাথা টাক থাকে এবং অত্যাধিক পরিমাণে চুল পড়ে, সেক্ষেত্রে আপনার জেনিগ্রো 5% স্কাল্প সলিউশনটি ব্যবহার করতে হবে। জেনিগ্রো লোশনটি শুধুমাত্র মাথার ত্বকে ব্যবহার করার জন্য। এটি সাধারণত 1 ml করে 2 বার 4 মাস লাগাতে হয়। জেনিগ্রো লোশনটির বোতলে যে স্প্রেটি থাকে সেটার 1 ml হচ্ছে জেনিগ্রো লোশনটির বোতলে 7 বার স্প্রে সমতুল্য। এর মানে হচ্ছে আপনি লোশনের যে বোতলটি থাকবে সেটি দিয়ে যদি আপনার মাথায় 7 বার স্প্রে করেন, সমান 1 ml হবে। তো এটা ডোজ হচ্ছে 1 ml করে দিনে 2 বার। আপনার মাথায় লোশনটি স্প্রে করার আগে মাথাটি ভালো করে ধুয়ে নিন এবং মাথার ত্বক পরিষ্কার করে নিন এবং শুষ্ক করে নিন। মাথার ত্বক ঠিকমতো শুকালে মাথার তালুতে 7 বার স্প্রে করুন। যদি আপনার বোতল দিয়ে মাথার তালুতে স্প্রে করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি আঙুল দিয়ে ঘষে মাথায় লাগাতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে সাথে সাথে আঙুল সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। ওষুধটি মাথার তালুতে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন ওষুধটি আক্রান্ত স্থান ছাড়া অন্য কোথাও না লাগে। অন্য কোথাও লাগলে সেখানেও অবাঞ্ছিত লোম গজাতে পারে, তাই এটি ব্যবহার করার সময় সাবধান থাকা উচিত। জেনিগ্রো ব্যবহারের প্রথম 2 সপ্তাহ চুল পড়া হঠাৎ বেড়ে যেতে পারে, কিন্তু এতে ভয়ের কিছু নেই। পরে আবার নতুন চুল গজানো আরম্ভ হবে। দিনে 2 বার করে জেনিগ্রো আপনার 4 মাস ব্যবহার করা লাগতে পারে। এটি ব্যবহারে আপনি নিজেই অনুধাবন করতে পারবেন আপনার মাথায় লোশনটি কাজ করছে কি না। এই লোশনটি ব্যবহার করার পর আপনি চুলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে চুলে রঙও করতে পারবেন। জেনিগ্রো লোশনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কেউ কেউ মাথার তালুতে চুলকানির সমস্যা বা অস্বস্তি বোধ করতে পারেন। এবং সলিউশনটি 18 বছরের কম বয়সী এবং 65 বছরের বেশি বয়সীদের ব্যবহার করা উচিত নয়। জেনিগ্রো 2% 60 ml বোতলটির দাম হচ্ছে 500 টাকা এবং জেনিগ্রো 5% স্কাল্প সলিউশনের দাম হচ্ছে বাজার মূল্য 600 টাকা। এবং ওষুধটি কেনার আগে অবশ্যই উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ তারপর দেখে ক্রয় করুন। জেনিগ্রো লোশনের ব্যাপারে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আগামী পর্বে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।